আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন কিছু টিপস নিয়ে আবারও এসে পড়েছি। আজকের টিপসটি হচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণ মশার উৎপাত বেড়েছে ঘরে, আসলে সন্ধ্যার পর থেকে আর বসে থাকা যায় না মশার জন্য, তো আজকে আপনাদের জন্য খুব সহজ একটা উপায় নিয়ে এসেছি। কয়েল কিনে কত দিনে আর ব্যবহার করা যাবে, দেখা গেছে এক প্যাকেট কয়েল আনলে প্রতিদিন ইউজ করলেও অনেক দিন যায় না। তো আজকে যে টিপসটা আপনার সাথে শেয়ার করব, এটা যদি আপনারা একবার এটা কাজে লাগান, তাহলে আমি মনে করি কয়েলের খরচটা আপনাদের অনেকটাই কমে যাবে। তো এরকম একটা মাম পানির বোতল বা যে কোনো একটা পানির বোতল লাগবে আপনার এই কাজটার জন্য। আজকের টিপসটা আপনাদের সাথে শেয়ার করব, মশা কিভাবে ঘর থেকে দূর করা যাবে খুব সহজ উপায় আর কোনো রকম খরচ ছাড়া। তো এরকম একটা প্লাস্টিকের বোতল আমি নিয়ে নিয়েছি, পরিষ্কার বোতলটা, পানিটা আসলে আগে আমি ভালো মতো ফেলে নিয়েছি, তারপর নিয়েছি এখানে নেপতানি। এই নেপতানিগুলো আমরা জানি বাজারে কম বেশি কিনতে পাওয়া যায়, 20-40 টাকার মধ্যে এসে পড়ে অনায়াসে। তো আপনি যদি এক প্যাকেট কয়েল আনেন, দেখা গেছে 6-7 দিন ব্যবহার করার পর আবার আরেক প্যাকেট আনা লাগে, কিন্তু এরকম একটা প্যাকেট নেপতানি যদি 20-40 টাকা দিয়ে বাসায় এনে আপনি এই টিপসটা ফলো করেন, তাহলে আমি মনে করব এই কয়েল কেনা থেকে অনেকটা আমরা মানে ঘরে টাকা সেভ করতে পারবো, প্রতিনিয়ত এই কয়েল কেনার খরচটা আমাদের কমে যাবে। তো তার জন্য দেখুন এই নেপতানিগুলো আজকে ব্যবহার করব। তো কী কাজে লাগবে নেপতানি আমাদের, তো ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই ফুল ভিডিওটা দেখার পরে আমি বলবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। অনেক খুশি হব যদি আপনারা আমার ভিডিও দেখার পর একটা কমেন্ট করেন। তো এখানে প্লাস্টিকের বোতলটাকে প্রথমে আমি যে কাজটা করব, এখানে আমি একটা যন্ত্র নিয়ে নিয়েছি, যদি আপনাদের ঘরে এটা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা কোনো চামচ বা খুচুনের সাহায্যে গরম করে বোতলটা জাস্ট ছিদ্র করে নিলেই হবে, এটা যে কোনো কিছু সাহায্যে করতে পারেন। বা আমরা জানি কম বেশি সবার ঘরে কিন্তু বই খাতা শিলানোর সুই থাকে, যেটা আমরা আসলে সুই সুতার কাজে ব্যবহার করি বই খাতা শিলাতে, তো এটা যদি থাকে আপনি এটা দিয়েও করতে পারবেন, কারণ এটার মাথার পাশটা খুব চৌকা থাকে। তো এরকম কিছুটা এই যন্ত্রের মতোই কিন্তু হয়ে থাকে। তো দেখুন আমি কিন্তু খুব বেশি করে ছিদ্র করছি, কারণ যত বেশি ছিদ্র হবে অত বেশি ভালো হবে আমার জন্য কাজে লাগাতে। তো মাম পানির এই বোতলটা আমি নিয়েছি, তার কারণ হচ্ছে এটা খুবই পাতলা বোতলটা, আর অনায়াসে আমার এই টিপসটার জন্য এই বোতলটা খুবই কার্যকর। তো আমিও আপনাদের বলবো ভারী বোতল নিতে যাবেন না, একটা পাতলা কোনো বোতল নেবেন। বর্তমানে কিন্তু বাজারে আমরা দেখেছি পানির বোতল ভারী কোনো বোতলই হয় না, অনেক পাতলা হয়ে গেছে বোতলগুলো। তো আমি মনে করি এই পাতলা বোতলগুলোই অনেক ভালো কাজে দিবে আজকের এই টিপসের জন্য। তো এখানে দেখুন আমি খুব সহজেই খুব ভালো মতো প্রতিটা জায়গা খুব ঘন করে ছিদ্র করে নিচ্ছি। আপনারা যদি এভাবে ফলো করেন ভিডিওটা সেম যেভাবে আমি করছি, তাহলে আমি মনে করব আপনাদের খুব ভালো কাজে দিবে আর খুব দ্রুত মশা তাড়ানোর জন্য, আর এটা অনেক ভালো একটা টিপস। যদি আপনারা এরকম একটা টিপস ফলো করেন, তাহলে রোজ রোজ আপনাদের কিন্তু আর এরকম করে কয়েল কেনা লাগবে না, বা মশার যে ওষুধগুলো বর্তমানে থাকে বাজারে আমরা কারেন্টে লাগিয়ে থাকি সেটার কোনো খরচ থাকবে না। এরকম একটা বোতল যদি ঘরের কোনাতে ফেলে রাখেন, অনায়াসে মশা আর ঘরে ঢুকবে না। তো দেখুন আমার কিন্তু এই বোতলটা ছিদ্র করা শেষ। তো এখন যেটা করব, এই বোতলটা ছিদ্র করা হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা হওয়ার পর বোতলের মুখটা খুলে নিয়েছি। অবশ্যই এটা ছিদ্র করার পর বোতলটা একটু গরম থাকবে, এটা কিন্তু সাবধানে কাজ করবেন। এখানে আমি নেপতানিগুলো দিয়ে দিচ্ছি, নেপতানির পরিমাণ একটু বেশি যত দিবেন ততই ভালো হবে আপনার টিপসটি ফলো করতে। তো এখানে আমি সবগুলোই ব্যবহার করছি। যদি বাড়িঘর আপনার মনে হয় যে আপনার ঘরের রুমগুলো অনেক বড় বা অনেক বেশি রুম, তাহলে আমি বলবো পারলে প্রতিটা রুমে একটা করে বোতল একটা কোণায় ফেলে রাখবেন, এতে আপনার ঘরে আর মশা ঢুকবে না। তো দেখুন আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, জানি স্মেলটা খুব সহজে ছিদ্র দিয়ে বের হতে পারে। খুব দুর্দান্ত একটা টিপস, আমি বলবো সবাইকে একটু ফলো করতে এই টিপসটি, আশা করি আপনাদের সবার কাজে দিবে আর ভালো লাগবে। এই ছিদ্রগুলো দিয়ে প্রতিনিয়ত কিন্তু স্মেলটা বের হতে থাকবে, আর স্মেলটা যখন বের হবে তখন আপনার ঘরে মশা পিঁপড়া তেলাপোকা এসব খুব কম ঢুকবে, আর যত দ্রুত এটার স্মেলটা স্ট্রংলি বের হবে অতই কিন্তু এই পোকামাকড় উৎপাত থেকে আপনি বাঁচতে পারবেন। তো এখানে দেখুন আমি কিন্তু খুব অন্যায়সে সুন্দর মতো 40 টাকার মতো একটা প্যাকেট এনে জাস্ট
ভরে নিয়েছি আর এই নেপ্তানিগুলো কিন্তু কমতে কমতে অনেক দেরি মাসখানিকের উপর হয়ে যাবে আপনার নেপ্তানিগুলো ছোট হতে। তো এরকম টিপস যদি আপনি ফলো করেন কত টাকা সেভ হবে আপনার আশা মানে ভেবে দেখুন কত টাকা সেভ করতে পারবেন কয়েল আর এই ওষুধের মেশিনগুলোতে খরচ না করে। আমি বলবো ঘরের প্রতিটা কোণে এরকম একটা বোতল ফেলে রাখেন, খুব ভালো কাজে দিবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করে দিবেন। আর যারা নতুন আমার ভিডিওটা এখন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।